नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। आज प्रेस कॉन्फ्रेंस में प्रदेश कांग्रेस अध्यक्ष अधीर रंजन चौधरी ने कहा कि हम भारत में एक नई सामाजिक क्रांति लाने जा रहे हैं। एक समय में कांग्रेस काम का अधिकार, भोजन का अधिकार और जंगल का अधिकार, आदिवासियों का अधिकार है, कानून का अधिकार किसने पेश किया? उसी समय जब कांग्रेस सत्ता में आ रही थी, हमारे मन में रोजगार का अधिकार अधिनियम का एक क्रांतिकारी विचार आया, यानी इस भारत में एक भी युवा बेरोजगार नहीं होगा। सरकार उस पर 1,00,000 रुपए खर्च कर रही है, उसे प्रशिक्षण दे रही है और उसे सरकारी या निजी क्षेत्र में रोजगार देने की गारंटी दे रही है। अधीर का कहना है कि यह दुनिया में सिर्फ जर्मनी में है और हम इसे भारत ला रहे हैं। उन्होंने कहा कि 100 दिन काम करने वालों के लिए दैनिक वेतन 400 रुपए, महिलाओं के लिए महालक्ष्मी परियोजना के लिए 1,00,000 रुपए प्रतिवर्ष निर्धारित किया गया है। साथ ही कानून बनाकर किसानों की फसलें रियायती दामों पर खरीदी जाएगी। अधीर ने कहा कि ये सभी ऐतिहासिक फैसले लिए गए हैं। उन्होंने कहा इतना ही नहीं, आशा कार्यकर्ताओं के वर्तमान वेतन को दोगुना करने का वादा सभी कांग्रेसियों के विचारों में है। महिलाओं के लिए 2,000 प्रतिमा कर्नाटक में कांग्रेस ने क्या कहा, इसका अवलोकन कांग्रेस ने किया। उन्होंने कहा कि हमने तेलंगाना में महिलाओं के लिए जो वादा किया था वह पूरा हो गया है। अधीर रंजन चौधरी ने प्रेस कॉन्फ्रेंस में कहा कि वह कांग्रेस को याद दिलाना चाहते हैं कि उन्होंने पिछले वोट में जो कहा था, 100 दिन का काम, खाद्य सुरक्षा कानून, कृषि ऋण माफी व सब पूरा किया है। हमारे तो बोले भारतवर्ष नतून एक कांग्रेस नतून एक सामाजिक विप्लव आनते चले बोलते আমরা যেমন একসময় কাজের অধিকার আইনি অধিকার মনরেগা প্রকল্প চালু করেছিলাম, খাদ্যের অধিকার আইনি অধিকার আমরা চালু করেছিলাম, জঙ্গলের অধিকার আদিবাসীদের অধিকার আমরা চালু করেছিলাম, ঠিক একইভাবে আগামী দিনে কংগ্রেস ক্ষমতায় যখন আসছে তখন চাকরির অধিকার আইনি অধিকার এটা একটা যুগান্তকারী ভাবনা কংগ্রেস করেছে, যাকে বলে রাইট টু অ্যাপ্রেন্টিসশিপ। অর্থাৎ একটা যুবক সে বেকার থাকবে না, সরকার তাকে 1 বছর 1,00,000 টাকা তার পিছনে ব্যয় করে তাকে ট্রেন করে কোনো সরকারি বা বেসরকারি কোম্পানি তাকে নিযুক্তির গ্যারেন্টি দিচ্ছে। এটা একমাত্র পৃথিবীতে জার্মানিতে আছে, আমরা ভারতবর্ষেটা নিয়ে আসছি। সেই মানরেগা প্রকল্পের 100 দিনের কাজ যারা করবে তাদের প্রতিদিনের মজুরি 400 টাকা, মহিলাদের জন্য বছরে 1,00,000 টাকা যে প্রকল্পের নাম মহালক্ষ্মী। এছাড়া বেকার যুবক বললাম, কৃষকদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যে খরিদ করাবে আইন করে, এগুলো সব যুগান্তকারী কতগুলো সিদ্ধান্ত। তার থেকে সব থেকে বড় সিদ্ধান্ত হচ্ছে যে মহিলাদের বছরে 1,00,000 টাকা, চাকরির অধিকার আইনি অধিকার করে ভারতবর্ষের বেকারদের তাদেরকে একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, এবং মনরেগা প্রকল্প তার 400 টাকা, আশা কর্মীদের যা বেতন তার ডবল করে দেওয়া প্রতিশ্রুতি, এগুলো কংগ্রেসের ভাবনার মধ্যে আছে। এবং কংগ্রেস এর আগে যা বলেছে তা করেছে। কর্ণাটকে যা বলেছিল মহিলাদের 2,000 টাকা প্রতি মাসে প্রত্যেক মহিলার, কংগ্রেস সেটা পালন করেছে। তেলেঙ্গানাতে যা বলেছিলাম আমরা মহিলাদের জন্য যে অনুদান দেবে সেটা কংগ্রেস পালন করেছে। এবং কংগ্রেসের আগের ভোটে মনে করে দেখুন, 100 দিনের কাজ, খাদ্য সুরক্ষা আইন, কৃষি ঋণ মকুব, 72,000 কোটি টাকা, সব কংগ্রেস যা যা বলেছে সব পালন করেছে। এখন আমাদের এখানকার ওয়াইসি এসছে, কি করব, এই হায়দ্রাবাদ থেকে ওয়াইসি চলে এসছে এখানটায়, ছোট ওয়াইসি, সে এখন অনেক মন্তব্য করবে। এগুলো বিজেপির ভোট কাটুয়া, সব বিজেপির পয়সাকে ভোট কাটার জন্য ময়দানে নেমে গেছে, তাই এতদিন লড়ছে না কেন, বিজেপির ভোট কাটুয়া, বিজেপি তাকে ব্যবহার করছে যেমন ওয়াইসিকে ব্যবহার করে। এসব ভোট কাটুয়ার দল ভোটের সময় মাথা চারিদিকে উঠবে, আবার থেমে যাবে। এবার এই রাজ্যে কি আছে, এবার এটাই তো রাজ্যে সব থেকে বড় পরিচয় না, বাঁধ কেটে নিয়ে যাবে, তারপরে বন্যা আসবে, বন্যার সময় বাঁধ বাঁধাবে, সেখানে চুরি হবে, ডাকাতি হবে, বাটপাড়ি হবে। 439 কোটি টাকা খরচ করে খাদির এই বাঁধ আমরা নির্মাণ করেছি, খাদি মাস্টার প্ল্যান আমরা করেছি। এই খবর আপনারা দিলেন, আমি কাল থেকে এই বিষয়টা দেখব, এটার উপরে কিন্তু আমি আন্দোলন করবো, বসে থাকবো না, এই জিনিস মানতে রাজি নয়। কারণ গোটা কাঁদি সাব ডিভিশন জলের তলায় চলে যাবে কটা চোর বাটপাট লুটেরার জন্য, আমরা তা হতে দেব না, মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবো, অবশ্যই নামবো।